আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ আমরা প্রায় 450 আরবি শব্দের ভিডিও নিয়ে এলাম যে শব্দগুলো আমরা দৈনিক জীবনে ব্যবহার করে থাকি এই ভিডিওটিতে অনেক শব্দ আপনার অজানা থাকতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিও জুড়ে আছে আমি এবং আমার আপু যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তাহলে শুরু করি আনা অর্থ আমি হুয়া অর্থ সে নাহনু অর্থ আমরা আবার এহনা অর্থ আমরা এহনা বলে কুয়েতে আর নাহনু বলে সৌদি আরবে এন্স অথবা ইনতা অর্থ তুমি আনতা অর্থ আপনি মিনু অর্থ কে এস অর্থ কি আবার শুনো অর্থ কি লেস অর্থ কেন কুল্লু অর্থ সব মোট সবাই আমরা যদি বলি আমি সব জানি বা আমি সব বুঝি তাহলে আরবিতে বলবো আনা কুল্লু সে মালুম এক মিনিটকে বলা হয় ওয়াহেদ দিগিকা ওয়াহেদ দিগিকা কিন্তু তারা একটু অপেক্ষা করার জন্য বলে দিগিকা দিগিকা এক সেকেন্ড কে বলা হয় ওয়াহেদ সানিয়া সানিয়া ঠান্ডা বারিদ এক মিনিট দিগিকা এক সেকেন্ড সানিয়া ঠান্ডা বারিদ ঠান্ডা বাড়িদ গরমকে বলা হয় হার হার আর বৃষ্টিকে বলা হয় মাতর মাতর অর্থ বৃষ্টি আর একটু ট্রেনে বললে মাতর অর্থ বিমানবন্দর মাতর অর্থ বিমানবন্দর তালস অর্থ তুষার অথবা বরফ তালস অর্থ তুষার অথবা বরফ গরমকে বলা হয় হার বৃষ্টি মাতর তুষার তালস কুসুম গরমকে বলা হয় দাফি দাফি অর্থ কুসুম গরম বায়ুকে বলা হয় আর রিহা আর রিহা তুফানকে বলা হয় আসিফ আসিফ অর্থ তুফান বা ঝড় কুসুম গরম দাফি বায়ু রিহা তুফান আসিফ আসিফ বৃষ্টি হচ্ছে আরবিতে হবে আলজাও মুমতের আল যাও মুমতের অথবা মাতোয়ার আলজাও মুমতের অথবা মাতার ঠান্ডা পড়ছে আলজাও বারিদ আলজাও বারিদ তুফান হচ্ছে আলজাও আসিফ আলজাও আসিফ বৃষ্টি হচ্ছে আলজাও মাতোয়ার ঠান্ডা পড়ছে আলজাও বারিদ আর তুফান হচ্ছে আলজাও এসাফ আবহাওয়া খুব গরম আরবিতে হবে আলজাও হার আলজাও হার আজ রৌদ্রের তাপ বেশি আলিওম শামস হার আলিউম শামস হার আলিউম আজ শামস অর্থ সূর্য হার অর্থ গরম আকাশে মেঘ গায়েমাতিসা গায়েমাত অর্থ মেঘ আর সামা অর্থ আকাশ সামা অর্থ আকাশে মেঘ খাবার রুমকে বলা হয় গুরফা আল তোয়াম গুরফা আল তোয়াম অথবা গুরফা আকেল বলাও চলে গুরফা আকেল অথবা গুরফা আল তোয়াম শোয়ার বলা হয় গুরফা নোম গুরফা নোম কম্পিউটারকে হয় কম্পিউটার কম্পিউটার শুভ অর্থ দেখা এখন আমরা অতীত বর্তমান ও ভবিষ্যৎকাল ব্যবহার করে বাক্য গঠন করা শিখব আমি দেখেছি আনা আশুফ আমি দেখব বা আমি দেখেছিলাম সু এ সুপ যদি বলি তুমি দেখনি এ মা সুপ এ মা সুপ তুমি দেখেছো। এ সুপ এ সুপ তুমি দেখবে এ বাসু এ বাসু এভাবে আপনার বাক্য গঠন করা শিখতে থাকবেন মো অর্থ না। লা অর্থ না আবার মায় অর্থ না এই সবগুলোর অর্থই হচ্ছে না মিতা অর্থ কখন ওয়েন অর্থ কোথায় মিতা অর্থ কখন আবার ওয়েন অর্থ কোথায় কেপ, কিভাবে আল হিন এখন বাদেন পড়ে হিনি এখানে হুনাক অর্থ ওখানে হুনাক অর্থ ওখানে মুশকিলা অর্থ সমস্যা আওয়াল অর্থ প্রথম মুশকিলা অর্থ সমস্যা আর আওয়াল অর্থ প্রথম ফার্নিচার কে বলা হয় আসাস ফার্নিচার আসাস বাড়ি মঞ্জিল অথবা বেজ রান্নাঘর বলা হয় মাদবাক্স মাদবাক অর্থ রান্নাঘর ফার্নিচার আসাস বাড়ি মঞ্জিল অথবা বেজ রান্নাঘর হচ্ছে মাদবাক মাদবাক ফ্রিজকে বলা হয় তাল্লাজা তাল্লাজা অর্থ ফ্রিজ আমার রুম গোরফা হাগ্গি গোরফা হাগ্গি অর্থ আমার রুম গোরফা অর্থ রুম হাগ্গি অর্থ আমার এল টিভি টিভিকে বলা হয় শাসা আর টিভিকে বলা হয় টেলি টেলিভিশনকে বলা হয় তিলফিজিয়াম আর এল টিভি টিভিকে বলা হয় শাসা জানালাকে বলা হয় সাব্বাক অথবা দারিসা অথবা নাফিজা জানালা সাববাক দারিসা অথবা নাফিজা কালো আরবিতে আসওয়াদ কালো রংকে আরবিতে বলে আসওয়াদ আর নীল রঙকে বলা হয় আজরাক নীল রং আজরাক জানালা সব্বাক অথবা দারিসা কালো আস নীল আজরাক দরজা বাব দরজা আরবিতে বাব বাদামি রঙকে বলা হয় বুন্নি রংগুলো আরবিতে হবে আর লৌন আর লৌন অর্থ রংগুলো দরজা বাব বাদামি অর্থ বুন্নি বাদামি রংকে বুনি বলে আর রঙগুলো অর্থাৎ বহু বসুন আর লোন আর লৌন অর্থ রঙগুলো কমলা রঙকে বলা হয় বর্তুগালি বর্তুগালি অর্থ কমলা রং সবুজ রঙকে বলা হয় আখদার আখদার আর লাল রঙকে বলা হয় আখমার আখমার হাদা আহমার এটা লাল রঙ কমলা বর্তুগালি সবুজ রঙ আখদার লাল রং আখমার আবার বলি সাদা রং আবিয়াত হলুদ দূরে বাইদ সাদা রং আবিয়াত হলুদ রং আসফার সাদা দূরে সাদা রঙকে বলা হয় আবিয়াত আবিয়াত অর্থ সাদা রং হলুদ রং আসফার হলুদ রং আসপার দূরে বাইদ দূরে বাইদ কালাম অর্থ কথা অর্থ মিথ্যা আবার মিথ্যা কিন্তু কাজজাপটা সঠিক গুল অর্থ বলা মাফি অর্থ নাই সাই অর্থ কিছু সাই অর্থ কিছু এখানে সাইয়ের জায়গায় একটু টেনে বলতে হবে এবি সাই কোনো কিছু দরকার মাফি সাই না কোনো কিছু দরকার নাই আবার সাই অর্থ চাপ এখানে কোনো টান নাই আনা আশরাপ সাই আমি চা পান করবো আর আপনি যদি টেনশন অনুযায়ী বলতে চান তাহলে হবে আনা আশ্রাব সাঁই গুলফ অর্থ রুম কুরসি অর্থ চেয়ার অর্থ 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 সোফা সোফা আবার আবার আরিক জুলিয়া কার্পেট কার্পেট সাজ্জাদ আমরা যেসব কার্পেট রুমে ব্যবহার করে থাকি সেগুলোকে আরবিতে বলে সাজ্জাদা বা জুলিয়া আপনারা দেখে থাকবেন নামাজের জায়গা বা জায়নামাজকেও আরবিতে সাজ্জাদা বলে থাকে ফর্ষা অর্থ চাদর এখানে আরবিতে হেনা অথবা হোনা বামেকে বলা হয় ইয়াসার ইয়াসার অর্থ বামে আর ডানে হচ্ছে ইয়ামিন ইয়ামিন অর্থ ডানেম হিনা অর্থ এখানে বামে ইয়াসার ডানে ইয়ামিন হিনা এখানে বামে ইয়াসার কাছেকে বলা হয় গেরিব গেরিব আর সোজা হচ্ছে মুস্তাকিম সোজা হচ্ছে মুস্তাকিম আর ওখানে আরবিতে হবে হেনাক হেনাক অর্থ ওখানে কাশে গরিব সোজা মুস্তাকিম ওখানে হেনাক ওখানে হেনাক চামচকে বলা হয় মালাকা মালাকা অর্থ চামচ আর সুরিকে বলা হয় সিক্কিন সিক্কিন অর্থ সুরি কাঁটা চামচকে বলা হয় সৌকা সৌকা অর্থ কাঁটা চামচ চামচ মালাকা সুরি সিক্কিন কাঁটা চামচ সৌকা কাঁটা চামচ সৌকা প্লেটকে বলা হয় সাহান সাহান অর্থ প্লেট টেবিলকে বলা হয় তওলা তওলা অর্থ টেবিল আর আমরা যে সালাদ খাই সালাদকে বলা হয় সালাদা প্লেট সাহান টেবিল তওলা সালাদ সালাদা লবণকে বলা হয় মিলা মিলা অর্থ লবণ আর দুর্ঘটনাকে বলা হয় হাদেশ হাদেশ অর্থ দুর্ঘটনা অ্যাম্বুলেন্সকে বলা হয় এস আপ এস আপ অর্থ অ্যাম্বুলেন্স লবণ মিলা দুর্ঘটনা হাদেস অ্যাম্বুলেন্স এস আপ অ্যাম্বুলেন্স এস আপ ডাক্তারকে বলা হয় তবিব তবিব অর্থ ডাক্তার আবার ডক্টরও বলে মাথা ব্যথাকে বলে সৌদা সৌদা অর্থ মাথা ব্যথা হার্ট অ্যাটাককে বলে নোবা কালবিয়া নোবা কালবিয়া অর্থ হার্ট অ্যাটাক ডাক্তারকে বলা হয় তবিব অথবা ডক্টর মাথা ব্যথাকে বলা হয় সৌদা হাসপাতালকে বলা হয় মুস্তফা ওষুধকে বলা হয় দাওয়া সাহায্যকে বলা হয় মুসাদা মুসাদা আর হাসপাতাল মুস্তাসফা ওষুধ দাওয়া সাহায্য মুসাদা, হাসপাতাল মুস্তাসফা, ওষুধ দাওয়া হাগ্য অর্থ আমার হাগ্য অর্থ আমার হাজ্ক অর্থ তোমার আর হাগ্যাস অর্থ তোমার মহিলা মহিলার ক্ষেত্রে হবে হাগ্যাস আমাদেরকে বলা হয় হাগ্যে না অর্থ আমাদের হাগ্য অর্থ আমার হাজ্ক অর্থ তোমার হাগ্যাস অর্থ তোমার মহিলা হলে আর আমাদের না ভাগ্যে অর্থ তোমাদের হাগ্যেকুম অর্থ তোমাদের জমা অর্থ আত্মীয় জমা অর্থ আত্মীয় আখো অর্থ ভাই আর উক্ত অর্থ বোন অর্থ ভাই অর্থ বোন হাগ্যেকুম তোমাদের আখু ভাই উক্ত বোন তাল হেনা অর্থ এসো তাল এদিকে এসো আবার এস এসমাক কারো নাম জিজ্ঞেস করার জন্য বলবে এস ইসমাক তোমার নাম কি এস ইসমাক ইনসামিন তুমি কে ইনসামিন তুমি কে আবার যাও আরবিতে হবে রোহ রোহ তাল হেনা এদিকে এসো এস ইসমাক তোমার নাম কি মিন ইঞ্চ অথবা তুমি কে যাও রোহ মিতা অর্থ কখন মিতা কখন তুম্মা অর্থ তখন আর লাম্মা অর্থ যখন লাম্মা যখন এখন অর্থ আলহেন মিতা কখন তুম্মা তখন যখন লাম্মা এখন আলহেন এখন আল হিন আঘ্রাত অর্থ মালামাল আঘ্রাত অর্থ মালামাল গলত অর্থ ভুল গলত অর্থ ভুল আবার খতা অর্থ ভুল খতা অর্থ ভুল গায়ের সহি অর্থ ভুল বা সঠিক না গায়ের সহি অর্থ ভুল বা সঠিক না আবার মু অর্থ ভুল বা সঠিক না মু অর্থ ভুল বা সঠিক না এলেম অর্থ জ্ঞান তালিম অর্থ শিক্ষা দেওয়া জঞ্জাল অর্থ ঝগড়া জঞ্জাল অর্থ ঝগড়া জালান অর্থ রাগ জালান অর্থ রাগ এন্স লেস চালান বা ইন্টার চালান আপনি রাগ করেন কেন তাক দিল অর্থ পরিবর্তন করা মিনু অর্থ কে ময়া অর্থ পানি কেউ বলে মাই কেউ বলে ময়া সরাব অর্থ পান করা সরা অর্থ পান করা হালিব অর্থ দুধ হালিব অর্থ দুধ আর জুবাদি অর্থ দই জুবাদি দই ময়া পানি শরাব পান করা হালিব দই জবাদি দই রুজ অর্থ ভাত অথবা চাউল রুজ অর্থ ভাত অথবা চাউল ইদাম অর্থ তরকারি আবার কারি অর্থ তরকারি কারি কারিডাই বেশি বলেন ক্ষুদ্রা অর্থ সবজি খুদরা অর্থ সবজি সামাক অর্থ মাছ আবার হুত অর্থ মাছ রুজ ভাত বা চাউল ইদাম তরকারি অথবা কারি খুদরা অর্থ সবজি সামাক অর্থ মাছ দিজাজ অর্থ মুরগি দিজাজ মুরগি লাহাম মাংস ডিজাজ মুরগি লাহাম মাংস বেদ অর্থ ডিম আদাস অর্থ ডাল ডিজাজ মুরগি লাহাম মাংস বেদ ডিম আদাস ডাল তুম অর্থ রসুন তুমকে বলা হয় রসুন বাতশাল অর্থ পেঁয়াজ আদাস অর্থ জামজাবিল আর মরিচকে বলা হয় ফিল ফিল তুম রসুন বাসাল পিঁয়াজ আদাস জামজাবিল আর ফিলফিল অর্থ মরিচ ফিলফিল মরিচ হেল অর্থ অ্যালাস হেল অর্থ অ্যালাস কামুন অর্থ জিরা আর লংকে বলা হয় মিসমার অথবা কোরম ফুল গোলমরিচকে বলা হয় ফিলফিল আস্বাদ ফিলফিল আস্বাদ হেল অ্যালাস কাম্মন জিরা লং মিসমার গোলমরিচ ফিলফিল আস্বাদ আক্কেল অর্থ খাবো বা খাওয়া তম অর্থ খাদ্য খুবস অর্থ রুটি গেরাফা অর্থ দারুশিনি গেরাফা অর্থ দারুশিনী আল খাবো বা খাদ্য আককেল অর্থ খাবো আর তাম অর্থ খাদ্য খুব জর্ত রুটি গেরাফা দারুচিনি মেখাদ্য অর্থ বালিশ ফারাস অর্থ বিছানা আর সরসাপ অর্থ বিছানার চাদর সরসাপ অর্থ বিছানার চাদর সেরির অর্থ খাট সেরির অর্থ খাট মাখাদ্দা বালিশ অথবা উইসাদা অর্থ বালিশ ফরস অর্থ বিছানা সারসব অর্থ বিছানার চাদর লাহাপ অথবা বেত্তানিয়া অর্থ কম্বল লাহাফ অথবা বেত্তানিয়া অর্থ কম্বল আর মারোয়া হা অর্থ ফ্যান মোকায়প অর্থ এসি গোরফা অর্থ রোম গোরফা অর্থ রোম মাফি অর্থ নাই ফি অথবা মজুদ অর্থ আছে মাফি অর্থ নাই ফি অথবা মজুদ অর্থ আছে এবি অর্থ লাগবে অথবা আবগা অর্থ লাগবে বা প্রয়োজন অতি আতি অর্থ দাও আতি অর্থ দাও জীব অর্থ নিয়ে জীব অর্থ নিয়ে আসো ইস্তারি অর্থ ক্রয় করা স্তারি ক্রয় করা দরুরি অর্থ জরুরি দরুরি অর্থ জরুরি যা খুবই প্রয়োজনীয় জেদিদ অর্থ নতুন জিদিদ নতুন জীব নিয়ে আসো ইস্তারি ক্রয় করা দরুরি জরুরি জেদিদ নতুন এই হাল আখ অর্থ আপনি কেমন আছেন আনাবি খয়ের অর্থ আমি ভালো আছি আনা কয়েস অর্থ আমি ভালো আছি ভালো না থাকলে বলবে না মাফি কয়েস অর্থ ভালো না কেফ আল হাক কেফ হাল আক অর্থ আপনি কেমন আছেন আনাবি খায়ের আমি ভালো আছি আনা কয়েস অর্থ আমি ভালো আছি আর আমি আনা মাফি কয়েস আমি ভালো নেই খোগোল অর্থ কাজ আর শাক্কেল অর্থ চালু করা তাপি অর্থ বন্ধ করা নূর অর্থ আলো সবল কাজ সাকটেল চালু করা তাপ্পি অর্থ বন্ধ করা নূর অর্থ আলো এমসি অর্থ হাঁটো বা হাঁটা ইয়াল্লা অর্থ চলো ইয়াল্লা ইয়াল্লা চলো যায় হ্যাঁ দাঁড়াও ওয়াকবে কাউকে দাঁড়াতে বললে বলবে ওয়াক হেনি এখানে দাঁড়াও ইন্তেজার অর্থ অপেক্ষা করা ইন্তজার অপেক্ষা করা সবুর অর্থ ধৈর্য ভোগ অর্থ উপরে তাহাত অর্থ নিচে জেম্বু অর্থ পাশে অথবা বীজ বিজানিব অর্থ পাশে বিজানিব অর্থ পাশে ইয়ামিন অর্থ ডানে সবুর ধৈর্য ভোগ উপরে তাহাত নিচে ফিল ফিলজেম্বু পাশে ইয়ামিন ডানে লোন অর্থ কালার কোনো রঙকে বলা হয় লোন লোন অর্থ রং অথবা কালার সজার অর্থ গাছ সজার অর্থ গাছ মাজরা অর্থ খামার বাগার অর্থ গরু গানাম অর্থ ছাগল লোন কালার বা রং সজার গাছ মাজরা হচ্ছে খামার গরু বাগার গানাম ছাগল জাহারা অর্থ ফুল যাহারা অর্থ ফুল ওয়ার্দা অর্থ গোলাপ ফুল ওয়ার্দা অর্থ গোলাপ ফুল নাদাফা অর্থ পরিষ্কার করা না নাদাফা অর্থ পরিষ্কার করা গাছশীল অর্থ ধোয়া ধোয়া গাছিল ছায়ারা অর্থ গাড়িটি ধুলাই করো গাছিল ছায়ারা অর্থ গাড়ি ধুলাই করো সিদি অর্থ স্যার জুন্দি অর্থ সৈনিক মুদির অর্থ ম্যানেজার বা বস কোন প্রতিষ্ঠানের যে দায়িত্বে থাকে তাকে আরবিতে বলে মুদির মাবনা অর্থ বিল্ডিং যে কোনো ধরনের বিল্ডিংকেই আরবিতে বলে মাবনা বা এর আরবি বেজ তেল আরবি জেট যে কোনো ধরনের তেলকে আরবিতে বলে জেট মায় অর্থ পানি আবার ময়া অর্থ পানি আর অর্থ গরম আর বাড়ি তথ্য ঠান্ডা হার অর্থ গরম আর বাড়ি তথ্য ঠান্ডা আইও অর্থ কোনটি আইও অর্থ কোনটি সাধারণত কোনটি বোঝাতে অ্যারাবিয়ানটা ব্যবহার করে থাকে আই যেমন আই লোন কোন রং সামনে গিদ্দাম সামনে গিদ্দাম ওরা পিছনে অরা পিছনে আবার খল্ফ অর্থ পিছনে আবার আমামা অর্থ সামনে এর যা অর্থ ফিরে আসা এর এরজা অর্থ ফিরে আসা আর রেজ্জা অর্থ ফেরত দেওয়া কোনো কিছু কেনার পরে ফেরত দিলে বলতে হবে রেজ্জা হাদা রেজ্জা এহা ফেরত হাদা রেজ্জা সরি হা অর্থ সিম কার্ড সরি হা অর্থ সিম কার্ড আর বতাকা শাহেন বতাকা শাহেন অর্থ রিসার্চ কার্ড জওয়াল অর্থ মোবাইল জোয়াল অর্থ মোবাইল আর সেবকা অর্থ ইন্টারনেট সেবকা ইন্টারনেট সরিহা সিম কার্ড পতাকা সাহিনী রিসার্চ কার্ড জোয়াল মোবাইল সেবকা ইন্টারনেট সাইয়ারাকে বলে গাড়ি কোনো যে কোনো ধরনের গাড়িকে বলা হয় সাইয়ারা ফেন রো অর্থ কোথায় যাবে অথবা হোয়েন রো কোথায় যাবে কোথায় কাউকে জিজ্ঞাসা করার জন্য কোথায় যাবে হোয়েন রো অথবা ফেন রো বলবে কাম অর্থ কত কাম অর্থ কত বাড়ি অর্থ দূরে আবার চাম অর্থ কত কেউ বলে কাম কেউ চাম বলে গেরিব অর্থ কাছে অথবা নিকটে রাখিস অর্থ সস্তা রাখিস অর্থ সস্তা আর গালি অর্থ দামি বা দাম বেশি গালি অর্থ দামি বা দাম বেশি কাম আখের অর্থ শেষ দাম কত কোনো কিছু কেনাকাটা করতে দামাদামি করতে এই শব্দটা ব্যবহার হয় কাম আখের অর্থ শেষ দাম কত আরফ অথবা মালুম অর্থ জানি আরফ অথবা মালুম অর্থ জানি মাফি মালুম অর্থ জানি না অথবা মা আরব অর্থ জানি না জুয়া অর্থ ভিতরে আর বাররা অর্থ বাইরে জুয়া ভিতরে বাররা অর্থ বাইরে আরফ অর্থ জানি অথবা মালুম অর্থও জানি এতলা বাররা আরবিতে বাহির হও বাইর হওয়াকে বলা হয় এতলা বাররা এতলা বাররা অর্থ বাইরে হও খোস জোয়া অর্থ ভিতরে যাও খোস জোয়া অর্থ ভিতরে যাও অথবা খোস দাকেল অর্থ ভিতরে যাও বাব অর্থ দরজা বাব অর্থ দরজা আর গাফফেল অর্থ বন্ধ করা আর কুফল অর্থ তালা শোক্রাণ অর্থ ধন্যবাদ শোক্রাণ অর্থ ধন্যবাদ এসমা অর্থ শুনুন বা শোনা সুপ অর্থ দেখা এমসিক অর্থ ধরা শুক্রান ধন্যবাদ এসমা শুনুন বা শোনা সুপ দেখা এমসিক ধরা আমি তোমাকে বিশ্বাস করি আনা আসাদ্দিক আক আনা আসাদ্দিক আক আনা অর্থ আিক আসাদ্দিক অর্থ বিশ্বাস করা আর আক অর্থ তোমাকে আমি তোমাকে বিশ্বাস করি আনা আসাদ্দিক আক আমি তাকে বিশ্বাস করি আনা আসাদ্দিক হুয়া আনা আসাদ্দিক হুয়া অর্থ আমি তাকে বিশ্বাস করি হুয়া অর্থ সে আর যদি মহিলা হয় বলবে হিয়া আনা আসাদ্দিক হিয়া আমি তাকে বিশ্বাস করি আনা আমি আসাদিক অর্থ বিশ্বাস করি সে আমার বন্ধু হুয়া সাদিক ই হুয়া সাদিক ই হুয়া অর্থ সে আর সাদিক অর্থ বন্ধু আর সাদিক ই অর্থ আমার বন্ধু সাদিক ই এই ই শব্দ অর্থ হচ্ছে আমার সে আমার বন্ধু বাতাতুস অর্থ আলু মেলহা অর্থ লবণ শুকর অর্থ চিনি আবার সিকিন অর্থ ছুরি বা চাকু আদাস অর্থ ডাল খুদ্রাও আত অর্থ সবজি খুচরা অর্থ সবজি আইস অর্থ চাউল আবার রোজ অর্থ ভাত বা চাল দুটোকেই বোঝায় আবার কেউ কেউ বলে রয়েস তার বাবা মারা গেছে আরবিতে হবে আবু মাত আবু মাত অর্থ তার বাবা মারা গেছে অনেকে বলে হুয়া বাবা মৌথ এটা আসলে ভুল বলতে হবে আবু মাত সে আমার কাছে এসেছিল হুয়া কিঞ্চ ইজি ইন্দি হুয়া কিঞ্চ ইজি ইন্দি সে আমার কাছে এসেছিল হুয়া অর্থ সে কিঞ্চ অর্থ ছিল ইজিত অর্থ এসেছিল আর ইন্দি অর্থ আমার নিকট আপনি ভিতরে আসুন কাউকে ভিতরে ডাকার জন্য বলবে ই্তা খুল জোয়া উদ উদ্খোল জোয়া অর্থ আপনি ভিতরে আসুন ইঞ্চ অর্থ তুমি দাখেল অর্থ ভিতর আর উদ্খুল অর্থ ভিতরে প্রবেশ করুন আর জুয়া অর্থ ভিতরে এটা তাকে দাও হাদা আতি হুয়া অথবা হিয়া হাদা আতি হুয়া এটা তাকে দাও আতি অর্থ দেওয়া আবার জীব অর্থ দাও আর যদি মহিলা হয় বলবে হুয়া হিয়া আর পুরুষ হলে বলবে হিয়া তুমি কখন যাবে ইঞ্চ রো অথবা ইন্স মিতাব রোহ তুমি কখন যাবে ভবিষ্যৎকাল বোঝাতে ভারবের আগে একটা বা যুক্ত করলে ভবিষ্যৎকাল হয় ইন্থ মিতাব রো তুমি কখন যাবে এখন থেকে যাও এখান থেকে যাও রোহ হিনা রোহ মিন হিনা এখান থেকে যাও রো অর্থ যাওয়া মিন অর্থ থেকে হিনা অর্থ এখান অর্থাৎ এখান থেকে যাও রোহ মিন হিনা তোমার কি তাড়া আছে কোনো কাজের তাড়াতাড়ি থাকলে এভাবে বলবে হাল ইন্তা মোস্তাজেল হাল ইন্তা মোস্তাজেল হাল অর্থ কি আনতা অর্থ তুমি আর মোস্তাজেল অর্থ তাড়াতাড়ি মোস্তাজেল অর্থ তাড়া বা তাড়াতাড়ি আমার তাড়া আছে আপনি বললেন আমার তাড়া আছে আনা মোস্তাজেল আনা মোস্তাজেল হ্যাঁ আমার তাড়া আছে আনা অর্থ আমি মোস্তাজেল অর্থ তাড়া বা তাড়াতাড়ি আমি বুঝেছি আনা ফাহেমচ আনা ফাহেমচ অথবা আনা ফাহেম আনা আমি আর ফাহাম অর্থ বুঝতে পারা আমি বুঝিনি আনা মা ফাহাম আপনি না বুঝতে পারলে বলবেন আনা মা ফাহাম আমি বুঝিনি আনা মা ফাহাম আমাকে বুঝিয়ে দাও ফাহেমনি ফাহেম অর্থ বোঝা আর আমাকে অর্থ ফাহেমনি আমাকে বুঝিয়ে দাও ফাহেম নি অর্থ আমাকে আমি বুঝি বা জানি আনা ফাহেম আনা ফাহেম আমি বুঝি না আনা লা ফাহেম অথবা আনা মা ফাহেম আমি বুঝি না অথবা আনা মা আরেফ আনা মা আরেফ অথবা আনা মাফি মালুম গাড়িতে ওঠো এর কাপ সিয়ারা এর কাপ অর্থ ওঠা আর সিয়ারা অর্থ গাড়ি অর্থাৎ গাড়িতে ওঠো আরবি হবে এর কাপ সিয়ারা অথবা সাইয়ারা এর কাপ সাইয়ারা উপরে ওঠো কি বলে এতলা ফগ এতলা ফগ অর্থ উপরে ওঠো আর নিচে নামা কি বলবে এঞ্জেল তাহাত এঞ্জেল তাহাত আর গাড়ি থেকে নামতে বলে বলবে এঞ্জেল এঞ্জেল অর্থ নামো আমার সাথে ধরো এমসিক মা আনা এমসিক মা আ এখানে আনা বলার দরকার নেই এমসিক মা বলে বললে আমার সাথে ধরো এটা ধরো এমসিক হাদা এমসিক হাদা এমসিক অর্থ ধরা আর হাদা অর্থ এই এটা ধরবে না তাইলে বলবে লাথ এমসিক হাদা লাত এমসিক হাদা লাত অর্থ না এমসিক ধরা আর হাদা অর্থ এই ঘুরিয়ে দেওয়াকে বলা হয় এগলিপ এগলিপ অর্থ ঘুরিয়ে ধরো ঘুরিয়ে দেওয়া এগলিপ অর্থ ঘুরিয়ে দেওয়া এগলিপ অর্থ ঘুরিয়ে দেওয়া আর ঘুরানোকে বলে দোয়ার দোয়ার অর্থ ঘুরিয়ে দেওয়া বা ঘুরানো দোয়ার আর মিক্স করাকে বলা হয় এক একলোত মানে মিক্স করা আর মিক্স মেশিনকে বলা হয় খাল্লাত বা ব্যালেন্ডার মেশিন মিক্স পরিষ্কার করাকে বলা হয় নাদ্দেফ নাদেফ নাদ্দেফ অর্থ পরিষ্কার করা আর গাড়ি ধোয়াকে বলা হয় গাছিল চেয়ারা গাছিল চেয়ারা অর্থ গাড়ি ধোলাই করো আর পরিষ্কার করাকে বলা হয় নাদেফ গাড়ি ধুলাই করো গাছিল চেয়ারা মে খাদ্যা অর্থ বালিশ মে খাদ্যা অর্থ বালিশ দুরুজ অর্থ ডয়ার দুরুজ অর্থ ডয়ার সেরি অর্থ খাট আবার শেরীর অর্থ খাট সেরি অর্থ খাট আবার সেরির অর্থ খাট লাজেম অর্থ অবশ্যই আবার লাজেম অর্থ প্রয়োজনও হয় আকিত অর্থ নিশ্চিত আকিত অর্থ নিশ্চিত যেমন আনা আকিত আমি নিশ্চিত মুমকিন অর্থ সম্ভবত আও অর্থ অথবা আও অর্থ অথবা এবং এর আরবি ওয়া এবং আরবি ওয়া নাম অর্থ জি বা হা নাম অর্থ জি বাহা কত বছর কাউকে বয়স জিজ্ঞাসা করার জন্য বলবে কাম সানা কাম সানা অত কত মাস কাম সাহার কাম সাহার কত দিন কাম ইয়ম কাম ইয়ম ইয়ম অর্থ দিন মাস আরবিতে সামাক সামাক অর্থ মাস আবার মাসের আরেকটি আরবি হচ্ছে হুথ ভূত অর্থ মাছ চাউল অর্থ রুজ চাউল অর্থ রুজ আর তরকারিকে বলা হয় কারি কারি অথবা ইদাম অর্থ তরকারি কারি অথবা ইদাম অর্থ তরকারি ডাল অর্থ আদাস ডালকে বলা হয় আদাস আর লাউ অর্থ দুব্বা দুব অথবা কেরা জেইসি দুব অথবা কেরা জেইসি গাজরকে বলা হয় জাজর গাজর জাজর ডাল আদাস লাউ দুব্বা অথবা কেরাজ এইসি গাজরকে বলা হয় জাজর জাজর অর্থ গাজর চা পাতাকে বলা হয় অরাগ সাই অরাক পুদিনা পাতাকে বলা হয় না 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 অর্থ পুদিনা পাতা না না অর্থ পুদিনা পাতা দুধকে বলা হয় হালিব 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 অর্থ দুধ চা পাতা অরাক সাই মশলাকে বলা হয় বহারাত বহারাত অর্থ মশলা আদাকে বলা হয় জাঞ্জাবিল, জানজাবিল অর্থ আদা আর জিরাকে বলা হয় কামুন কামুন অর্থ জিরা মশলা বহারাত মশলা বহারাত আদা জাঞ্জাবিল, আদা জাঞ্জাবিল, জিরাকে বলা হয় কামুন কামুন অর্থ জিরা মরিচকে বলা হয় ফিলফিল ফিলফিল অর্থ মরিচ আর পিঁয়াজকে বলা হয় বাসাল বাসাল অর্থ পেঁয়াজ আর রসুনকে বলা হয় তোম তোম অর্থ রসুন কিন্তু আরবিতে বানানে দেখা যায় সোম হয় কিন্তু তারা উচ্চারণ করে তোম তোম অর্থ রসুন তোম অর্থ রসুন পানির বোতলকে বলা হয় গারুরা ময়া গারুরা ময়া অর্থ পানির বোতল গারুরা ময়া অর্থ পানির বোতল আর খাওয়ার পানিকে বলা হয় ময়া শরাব ময়া সরাব মিঠা পানিকে বলা হয় ময়া হেলু ময়া হেলু হেলু অর্থ মিষ্টি বা মিঠা আর ময়া অর্থ পানি খাওয়া অর্থ সরাব বা পান করা পানি দাও আতিনি ময়া অথবা জীব ময়া বলতে পারেন আতিনি ময়া অথবা জীব ময়া অর্থ পানি দাও ঠান্ডা পানিকে বলা হয় ময়া বারিদ ময়া বারিদ আর গরমকে বলা হয় হার হার অর্থ গরম খাবার কে বলা হয় তাআম তাআম অর্থ তো খাবার আর তো খাওয়া কে বলা হয় আকুল আকুল অর্থ খাওয়া ভাত খায় আকুল রুজ আকুল রুজ অর্থ ভাত খায় রুজ অর্থ ভাত রুটি বলা হয় রুটি কে বলা হয় খুবজ রুটি খুবজ আর আটা হচ্ছে তাহিন অথবা দেগিক লাল আটা কে বলা হয় বুর বুর আর আটা তাহিন অথবা দেগিক ভুট্টাকে বলা হয় দৌড়া দৌড়া বা দৌড়া আঁককে বলা হয় গাছব সুক্কার গাছব সুক্কার আর মধু হচ্ছে আসাল আঁক গাছব সুক্কার মধু আসাল আমি তোমাকে জানাবো আনা খাব্য আনা খাব্য অর্থ আমি তোমাকে জানাবো আনা খাব্য আজ খুব গরম আলিম জু হার মাররা আলিয়ম জু হার মাররা আলিয়ম আজ জু অর্থ আবহাওয়া হার অর্থ গরম মাররা অর্থ বেশি আনা ইন্তজার আঁক আমি তোমার অপেক্ষা করছি আনা ইন্তজার আঁক কারোর জন্য অপেক্ষা করলে আপনি বলবেন আনা ইন্তজার আঁক আমি তোমার জন্য অপেক্ষা করছি আমি কাজে আছি বলা হয় আনাফি দোয়াম আনাফি দোয়াম অথবা আনাফি আল আমেল অথবা আনাফি সুগোল আনাফি সুগোল ইন্থ ভাদি তুমি কখন ফ্রি থাকো ইন্থ মিতা ফাদি তুমি কখন ফ্রি থাকো অথবা কখন অবসর থাকো ফাদি অর্থ অবসর মিতা অর্থ কখন আনা ফাদি ইয়ম আল জুমা আমি শুক্রবারের দিন খালি থাকি বা ফ্রি থাকি আনা ফাদি ইয়ম আল জুমা জুমা অর্থ শুক্রবার লা তাদ্দি হুদুদাক অর্থ সীমা ছাড়িয়ে যেন না কেউ যদি কারোর সাথে বাড়াবাড়ি করে বলবে সীমা ছাড়িয়ে দেব না দেখ কাল্লাম্বি শোয়াই কারো কথা যদি জোরে বা শব্দ করে উচ্চারণ করে বলে কাল্লাম একটু আস্তে কথা বলো একটু আস্তে কথা বলো কাল্লাম একটু জোরে কথা বলো আরবিতে হবে এরফা সৌত আখ এর এরফা অর্থ উপরে সৌত অর্থ শব্দ আখ অর্থ আপনাকে আকে অর্থ ভয় ক্ষোভ অর্থ ভয় লাম্বা অর্থ বাতি লাম্বা অর্থ বাতি নার অর্থ আগুন নার অর্থ আগুন আগে এর গাবল আগে এর গাবল আর এর বিপরীত শব্দ বাদেন অর্থ পরে বাদেন অর্থ পরে লি অর্থ জন্য ইনতা মজনুন তুমি কি পাগল কাউকে ইনসার করার জন্য মানুষে এইভাবে কথাটা বলে ইনতা মজনুন তুমি কি পাগল তুমি কি পাগল ওয়েন জাওয়ালি আমার ফোন কোথায় ওয়েন অর্থ কোথায় আর জাওয়াল অর্থ ফোন আর জাওয়ালি অর্থ আমার ফোন ওয়েন জাওয়ালে অর্থ আমার ফোন কোথায় তাল বোকরা অর্থ আগামীকালে এসো আগামীকাল আসো আরবিতে হবে তাল বোকরা তাল অর্থ আসা বোকরা অর্থ আগামীকাল সে এটা পারবে না আরবিতে হবে হুয়া মাইকদার হাদা হুয়া মাইকদার হাদা সে এটা পারবে না হুয়া সে মাইকদার অর্থ সে পারবে না আর হাদা অর্থ এই আনা মুস্তাজেল অর্থ আমার তাড়া আছে বা আমি ব্যস্ত আনা মুস্তাজেল আমার তাড়া আছে মোস্তা অর্থ তাড়া বা ব্যস্ততা আনা অর্থ আমি ইয়ম কত দিনের জন্য কেউ আপনাকে জিজ্ঞাসা করছে কত দিনের ছুটি যাবে লীল কাম ইয়ম কত দিনের জন্য দ্রুত বা তাড়াতাড়ি এসো তাল বিশ্বুর আহ তাল বিশ্বর আ মানে তাড়াতাড়ি ডাকার জন্য বলবে তাল বিশ্বুর আ অর্থ তাড়াতাড়ি এসো ভুলে যেও না আরবিতে হবে ইনসা 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 অর্থ অর্থ ভুলে যাওয়া না লাথ 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 আমাকে একটু পরে কল করো আরবিতে হবে তাল আলাই বাদ বাদ ছুয়াই আমাকে একটু পরে কল করো এটা সব তোমার আরবিতে বলবেন হাদা কুল্লু হাক্গাক হাদা এই কুল্লু অর্থ সব হাগ্গাক অর্থ আপনার আমি এই বিষয়ে ভাবছি আনা তাপকির হাদাল মৌ আনা তাপকির হাদাল মৌদুয়া আমি এই বিষয়ে ভাবছি এটা তোমার সাথে নিয়ে যাও এটা তোমার সাথে নিয়ে যাও আরবিতে হবে হাদা খোদ হাদা মাঘ খোদ হাদা মাগ এটা তোমার সাথে নিয়ে যাও দেরি হয়ে গেছে তাক্ষের তাক্ষের অর্থ দেরি হয়ে গেছে তাক্ষের অর্থ দেরি হয়ে গেছে হাদা মৌ এটা ভালো না হাদা অর্থ এই যে অর্থ ভালো মো জেন অর্থ ভালো না আমার অনেক কাজ বাকি আছে ইন্দি বা তাড়াতাড়ি নামো আরবিতে হবে ইঞ্জিল বিশ্বর আ ইঞ্জিল বিশ্বর আ অর্থ তাড়াতাড়ি নামো ইঞ্জিল অর্থ নাম বিশ্বর আ অর্থ তাড়াতাড়ি হুয়া মাররা তাবান অর্থ সে খুব অসুস্থ হওয়া মাররা তা বা অর্থ সে খুব অসুস্থ মাররা অর্থ বেশি ইয়াল্লা এতলা অর্থ চলো বাহিরে যায় চলো বাহিরে যায় বিতে হবে ইয়াল্লা এতলা বাররা ইয়াল্লা অর্থ চলো এতলা বার্রা অর্থ বাইরে যায় এখানে পাঁচ মিনিট দাঁড়াও বিতে হবে ওয়াক হেনা খামসা দেগিকা ওয়াক্যাপ হেনা খামসা দেগিকা অর্থ এখানে পাঁচ মিনিট দাঁড়াও এখানে পাঁচ মিনিট অপেক্ষা করো তাহলে হবে এতেজার হেনা খামসা দিঘিকা এনতেজার হেনা খামসা এখানে পাঁচ মিনিট অপেক্ষা করো এটা খুব হাদা হাদা মাররা মাররা খতর বা খাতের বা খাতের অসংখ্য ধন্যবাদ আরবিতে হবে শুক্রান জাজিলান শুকরান জাজিলান অর্থ অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আরাকা মাররা তানিয়া আরাকা মাররা তানিয়া অর্থ আবার দেখা হবে আরাকা মাররা অর্থ আবার তানিয়া অর্থ দেখা সে আমাকে যেতে বলেছে হুয়া কাল্লামনি রো হুয়া কাল্লামনি রো হুয়া অর্থ সে কাল্লামনি অর্থ আমাকে বলেছে আর রো অর্থ যাও হাইমা অর্থ তাবু আবার খেমা অর্থ তাবু আমুদ অর্থ খুঁটি আছা অর্থ লাঠি রশি বা দড়ি এর আরবি হাবল বা হাবেল ইট এর আরবি তাবুক এস এর আরবি মুকাইফ মুকাইফ হার অর্থ গরম ফান্নি অর্থ টেকনিশিয়ান যেমন ওয়ান ফান্নি টেকনিশিয়ান কোথায় ইয়াদ অর্থ হাত ইয়াদ অর্থ হাত রাজ অর্থ মাথা রাস অর্থ মাথা আর শার মানে চুল মানে চুল মুখ অর্থ বিবেক মুখ অর্থ বিবেক মাফি অথবা মুখ মাফি অর্থ তোমার কি বুদ্ধি নাই পাগলুন অর্থ পাগল অর্থ পাগল এন্স মুসন অথবা ইন্টা মসনুন অর্থ আপনি কি পাগল বাতন অর্থ পেট বাতুন অর্থ পেট কবির অর্থ বড় আর সগির অর্থ ছোট সামিক অর্থ মোটা সামিক অর্থ মোটা গালি অর্থ দামি আর রাখিস অর্থ সস্তা গালি অর্থ দামি আর রাখিস অর্থ সস্তা মাতাম অর্থ হোটেল স্টেলাম অর্থ ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড আবার মুস্তামেল অর্থ ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড খেসাব খেসাব অর্থ কাট খেসাব অর্থ কাট আসেফ অর্থ দুঃখিত আসেফ অর্থ দুঃখিত আনা আসেফ আমি দুঃখিত ফুন্দুকিয়া বা ফুন্দুক অর্থ আবাসিক হোটেল ফুন্দুকিয়া বা ফুন্দুক অর্থ আবাসিক হোটেল খতর অর্থ বিপজ্জনক নূর অর্থ আলো আর নার অর্থ আগুন নূর অর্থ আলো আর নার অর্থ আগুন নেক্সট উসবু অর্থ সপ্তাহ উসবু অর্থ সপ্তাহ ইসবু অর্থ আঙ্গুল ইসবু অর্থ আঙ্গুল দাগিকা অর্থ মিনিট সানিয়া সেকেন্ড ফুলুজ টাকা রাতিব মাস বা বেতন অথবা মাস কে আরবিতে বেতন বলে কাম আখের অর্থ শেষ কত কোনো কিছু দাম জিজ্ঞাসা করতে আপনি বলতে পারেন কাম আখের মানে শেষ দাম কত আখের অর্থ শেষ জুলুম অর্থ জুলুম যখন কেউ কারীর ওপর অন্যায় অত্যাচার করে তখন সেটাকে বলে জুলুম জাহার নাম অর্থ জাহার নাম ধন্যবাদ ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন অথবা সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে দিবেন ও আলাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু